Hi guys, Assalamualaikum. Welcome back to Eye Catching Family. আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের রুফ গার্ডেনের একটি সুন্দর ভিডিও। আশা করছি তোমরা ভিডিওটি এনজয় করবে। তো এটা হচ্ছে আমাদের রুফ গার্ডেন, আমার সব থেকে পছন্দের জায়গা। একবার এখানে আসলে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রথমে আমি আপনাদেরকে পুরো ছাদটি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি, এরপর আস্তে আস্তে পুরো ছাদই ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও আপনাদের ছাদকে এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এখানে ক্যান্ডি শুয়ে আছে, আজকে ওদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমাদের গেস্ট রুম দেখা যাবে। এখানে আমাদের গেস্ট রুম আছে, গেস্ট রুমের পাশেই বিভিন্ন ধরনের ক্যাকটাস দিয়ে সাজানো আছে, এরপর আরও কিছু গাছ আছে, এরপর বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা সুইমিং পুল করা আছে যাতে আমরা বড়রাও মাঝে মধ্যে গোসল করি। এটা হচ্ছে জামরুল গাছ, জামরুলের টাইমে প্রচুর জামরুল হয়, গাছের পাতাও দেখা যায় না, এত পরিমাণ জামরুল। এবং এর মধ্যে দিয়ে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে দেখছি, এটি আমাদের লাগানো না, একা একাই হয়েছে। এরপর আছে পেয়ারা গাছ, এরপর আছে ড্রাগন গাছ, ড্রাগন গাছেও প্রচুর ড্রাগন হয়, আমরা এখন ছিঁড়ে ফেলেছি ড্রাগন, পরের ভিডিওটি দেওয়া আছে। অনেকে মনে করে ড্রাগন গাছের অনেক পরিচর্যার প্রয়োজন, কিন্তু একদমই না, অন্যান্য গাছের তুলনায় ড্রাগন গাছের কোনো পরিচর্যাই লাগে না বলে আমার মনে হয়। এখানে একটি ড্রাগন আছে যেটা এখনো পাকেনি বলে আমরা রেখে দিয়েছি। এরপর আছে পুদিনা পাতা, পুদিনা পাতা কিন্তু ত্বক এবং শরীরের জন্য খুবই উপকারী, এই গাছটিরও তেমন কোনো যত্নের দরকার হয় না। এটা হচ্ছে মেহেদি গাছ, আমার দাদু মেহেদি লাগায়, এই জন্য আমাদের ছাদে বেশ কয়েকটা মেহেদি গাছ আছে। ফুল গাছ, এই গাছেও প্রচুর ফুল হয়। এটি হচ্ছে করমচা গাছ, এই যে ধরে আছে গাছে। এটি হচ্ছে ক্যাপসিকাম গাছ, আমাদের প্রচুর ক্যাপসিকাম হয়েছে গত বছর, কিন্তু এবার খরগোশ সব খেয়ে নিয়েছে পাতা। এটা হচ্ছে জাম গাছ, তুলসী গাছ, এরপর আছে দেও ফল গাছ, এবারে যে আরো মেহেদি গাছ আছে আমার দাদুর জন্য, আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এই গাছে প্রচুর লেবু হয়, এই যে এখনো ধরে আছে সব সময় ফুলও আছে, এই যে। এরপর স্টার্ট হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, সামনের দিকে আর কয়েকটা ফলের গাছ আছে, তো এই যে আর একটি লেবু গাছ, আর সামনে হচ্ছে রঙ্গন, এই গাছে প্রচুর ফুল হয়। এটা সবেদা গাছ, এখানে দুটো গোলাপ গাছ আছে যেটি আমার খরগোশ পাতা খেয়ে নিয়েছে, ওরা অন্য কোনো গাছের পাতা খায় না, ক্যাপসিকাম গাছ আর গোলাপ গাছের পাতা ওরা খুবই পছন্দ করে। এখানে বিভিন্ন কালারের চেরি ফুলের গাছ আছে। এটা হচ্ছে বেদেনা গাছ,
এটা হচ্ছে আমড়া গাছ, প্রচুর আমড়া হয় এতে। এর পাশে আছে উস্তে গাছ। এটা আরো এক ধরনের লেবু গাছ। এ পাশে আছে বাগান বিলাস। আমাদের ছাদে প্রায় সব কালারের বাগান বিলাসই আছে। বাগান বিলাসের জন্য আমাদের ছাদ আরো সুন্দর দেখায়। এটা হচ্ছে কাঠবাদাম গাছ, এতে ফুল ধরে আছে, প্রচুর কাঠবাদাম হয়। এটা আরেক কালারের জবা গাছ। তো এটা ড্রাগন ফলের ছবি। পেকে গেলে এরকম হয় ড্রাগন ফল, প্রচুর ড্রাগন হয় আমাদের গাছে। এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। প্রচুর ঢ্যাঁড়স হয়ে গেছে, কিন্তু আমরা কেউ ঢ্যাঁড়স অত পছন্দ করি না। তো তো চলে যাচ্ছি উপরের ছাদে। এটা হচ্ছে উস্তে গাছ। তো এটা হচ্ছে বেগুনের গাছ। এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন ধরনের শাক আছে, এবং উপর দিয়ে মিষ্টি কুমড়ার গাছ উঠে গেছে। এটা হচ্ছে সবেদা গাছ।
এটা হচ্ছে আরো এক কালারের বাগান বিলাস এবং এর পাশেও আরো দুইটা আছে এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে পয়শাক গাছ এর ভিতরেও কিন্তু আরো শাক আছে বিভিন্ন ধরনের এবং এর মধ্যে কেউ একজন লুকিয়ে আছে তো এবার আমার খরগোশদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক এটা হচ্ছে ক্যান্ডি ও খুবই দুষ্ট স্বভাবের আর এটা হচ্ছে ক্রাশ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।